আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে আমরা হোটেল বা বাসা বাড়িতে রান্নাঘরে ব্যবহৃত সকল জিনিসপত্রের নাম আরবিতে শিখব। তাহলে চলুন শুরু করি। তার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকের প্রথম শব্দটি হচ্ছে রান্নাঘর, এর আরবি মাতবাখ। রান্নাঘর এর আরবি মাতবাখ। বাবুর্চি এর আরবি তাব্বাখ। বাবুর্চি এর আরবি তাব্বাখ। যারা রান্না করে তাদেরকে বলে বাবুর্চি, এর আরবিতে বলে তাব্বাখ। আলমারিকে আরবিতে বলে দোলাব। আলমারিকে আরবিতে বলে দোলাব। গ্যাসের চুলা এর আরবি ফুরন বা মগিদ গ্যাজ। ফুরন বা মগিদ গ্যাজ। আর গ্যাসকে আরবিতে বলে গ্যাজ। গ্যাসকে আরবিতে বলে গ্যাজ। গ্যাসের বোতলকে আরবিতে বলে হাম্বুবা। গ্যাসের বোতলকে আরবিতে বলে হাম্বুবা। গ্যাস লাইটকে বলে অল্লা। গ্যাসের লাইটকে বলে অল্লা। আবার বলছি, রান্নাঘর মাতবাখ, বাবুর্সি বা যারা রান্না করে তাদেরকে বলা হয় তাব্বাখ। আলমারিকে বলে দোলাব। গ্যাসের চুলা ফুরুন বা মগিদ গ্যাস। গ্যাস গ্যাজ। গ্যাসের বোতল হাম্বুবা। গ্যাস লাইট অল্লা। নেক্সট, চামচকে আরবিতে বলে গ্যাপসা। চামচকে আরবিতে বলে গ্যাপসা। চাকুকে আরবিতে বলে সিক্কিন। চাকুকে আরবিতে বলে সিক্কিন। কেচিকে আরবিতে বলে মাগজ। কেচিকে আরবিতে বলে মাগজ। হাঁড়ি পাতিলের আরবি কিদর বা গিদর। কিদর বা গিদর। ঢাকনা এর আরবি গাতা। ঢাকনাকে আরবিতে বলে গাতা। ফ্রাই প্যান এর আরবি মিগলা। ফ্রাই প্যান এর আরবি মিগলা। আবার বলি, চামচ, গ্যাপসা, চাকু, সিক্কিন, কেঁচি, চুল কাটার যে কেঁচি, এই ধরনের তার কাটার, চুল কাটার, টিন কাটার সকল ধরনের কেঁচিকে বলা হয় মাগজ। হাঁড়ি পাতিল আরবি কিদর বা গিদর। ঢাকনা গাতা আর ফ্রাই প্যান মেঘলা। নেক্সট, রান্নাঘরে তোয়ালে বা রান্নাঘরে আমরা যে ন্যাকড়া ব্যবহার করি সেটা কারবিতে বলে ফোতা। রান্নাঘরে তোয়ালে কারবিতে বলে ফোতা। ময়লা আবর্জনাকে বলে জোবালা। জোবালা। পলিথিন এর আরবি কিচ। কিচ। পরিষ্কার করা এর আরবি তন্দিফ বা নাদাফা। তন্দিফ বা নাদাফা। টিস্যুকে আরবিতে বলে ক্লিনিক্স। ক্লিনিক্স। বোতলের আরবি গারুরা। বোতলের আরবি গারুরা। আর পানির বোতলের আরবি ময়া গারুরা। পানির বোতল এর আরবি ময়া গারুরা। আবার বলি, রান্নাঘরের তোয়ালে বা যে কোনো ধরনের ন্যাকড়া আরবিতে বলে ফোতা। ফোতা। ময়লা আবর্জনা জোবালা। পলিথিনকে বলে কিস। পরিষ্কার করা তন্দীপ অথবা নাদাফা। টিস্যু ক্লিনিংস। বোতল গারুরা। পানির বোতল ময়া গারুরা। নেক্সট, পানির পাত্রকে আরবিতে বলে জাররাতুন। পানির পাত্রকে আরবিতে বলে জাররাতুন। আর পানির ফিল্টারকে আরবিতে বলে বাররাত ময়া। বাররাত ময়া। বেসিন এর আরবি মাকসালা। বেসিন এর আরবি মাকসালা। যে কোনো ধরনের ধোয়ার জায়গাকেই আরবিতে বলে মাকসালা। আর সিঙ্ক এর আরবি হাউদ। সিঙ্ক এর আরবি হাউদ। পানির নলকাকে আরবিতে বলে সুনবুর। পানির নলকা এর আরবি সুনবুর। ধোয়া এর আরবি গাসিল। গাসিল। আগুন এর আরবি নার। আগুন এর আরবি নার। বেসিন, মাকসালা, যে কোনো ধরনের ধোয়ার জায়গাকেই মাকসালা বলে। যেমন গাড়ি ধোয়ার জায়গা, থালা বাসন ধোয়ার জায়গা, সব এই ধরনের জায়গাকে বলা হয় মাকসালা। সিঙ্ক আরবিতে বলে হাউদ। পানির নলকা সুম্বুর। ধোয়া গাসিল। আগুন আরবিতে নার। নেক্সট, বালতিকে আরবিতে বলে সতল। প্রেশার কুকারকে আরবিতে বলে কিদর দগত। কিদর দগত। তরকারি ছোলার যন্ত্রকে আরবিতে বলে মিপসারা। তরকারি ছোলার যন্ত্রকে আরবিতে বলে মিপসারা। কাটিং বোর্ডকে আরবিতে বলে লোহা তাকতিম। কাটিং বোর্ডকে আরবিতে বলে লোহা তাকতিম। ফ্রিজকে আরবিতে বলে তাল্লাজা। ফ্রিজকে আরবিতে বলে তাল্লাজা। আর ট্রেকে আরবিতে বলে তিনসি। ট্রেকে আরবিতে বলে তিনসি। আবার বলছি, কেটলি আরবিতে গড়ি অথবা গলাইয়া। বালতি সতল। প্রেশার কুকার কিদর দগত। আর তরকারি ছোলার যন্ত্র, যেটা আমরা শসা গাজর ছুলি, সেটাকে বলে মিপসারাম। কাটিং বোর্ড লোহা তাকতিম। ফ্রিজ তাল্লাজা। ট্রে তিনসি। সাবানকে আরবিতে বলে সাবুন। সাবানকে আরবিতে বলে সাবুন। আর হ্যান্ডওয়াশকে আরবিতে বলে সাবুন ইদুই। সাবুন ইদুই। ফ্লাক্স এর আরবি মাত্তারা। ফ্লাক্স এর আরবি মাত্তারা।
গরম এর আরবি হার, গরমকার বিতে বলে হার, আর ঠান্ডাকার বিতে বলে বাড়িত, ঠান্ডাকে আরবিতে বলে বাড়িত। ব্লান্ডার মেশিন এর আরবি খাল্লাত, ব্লান্ডার মেশিন এর আরবি খাল্লাত। ওভেন এর আরবি হারমাকিনা বা ওভেন, হারমাকিনা বা ওভেন। আবার বলি, সাবান সাবুন, হ্যান্ড ওয়াশ সাবুন, এদুরি ফ্লাক্স, মাত্তারা গরম, হার ঠান্ডা বারিদ। ব্লান্ডার মেশিন আরবিতে খাল্লাত, ওভেনকে বলা হয় হার মাকিনা অথবা ওভেন। নেক্সট, টেবিল এর আরবি তাওলা অথবা তাউইল, তাওলা অথবা তাউবিল। ডয়ের কারবিতে বলে দুরুজ, ডয়ের কারবিতে বলে দুরুজ। খাবার এর আরবি আক্কেল বা তোয়াম, আক্কেল বা তোয়াম। নাস্তা কারবিতে বলে ফুতুর, ফুতুর। দুপুরের খাবারকে আরবিতে বলে গাদা, আর রাতের খাবারকে বলে আশা। দুপুরের খাবারকে আরবিতে বলে গাদা, আর রাতের খাবারকে বলে আশা। আবার বলছি, টেবিল হচ্ছে তাওলা বা তাউইল, ড্রয়ার দুরুজ, খাবার আক্কেল অথবা তোয়াম, নাস্তা ফুতুর, দুপুরের খাবারকে বলে গাদা, রাতের খাবার আশা। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।